হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাউন্ড রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা তোমাদের পছন্দেরই একটা ভিডিও, তো সেইটা নিয়েই চলে এসেছি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর পছন্দ তো তোমাদের নিশ্চয়ই, কিন্তু এটা গান না, এটা গজল। আর তোমরা অনেকেই গজল শুনতে খুব ভালোবাসো, আর আমাদের যখন আমরা গজলের উপর রিয়াকশন দিই তো তোমাদের সেটা খুব ভালো লাগে। তো আমরা একটা আমাদের পোলে গজলটা দিয়েছিলাম, অনেকগুলো গজল দিয়েছিলাম, তো তোমরা অনেকেই গজলটা ভালোবাসা দিয়েছো, তো তাই জন্য গজলটা নিয়ে চলে এলাম। গজলটা হচ্ছে হারিয়ে যাবো একদিন, হারিয়ে যাবো একদিন, একটা গজল। তো গজলটাকে শুনবো, তারপরে গজলটার প্রতি আমাদের কি রিয়াকশন তোমার সাথে শেয়ার করবো, আর তোমাদের জন্য গজল শুনি। বাট সত্যি গজল আমরা কোনোদিন শুনিনি, কিন্তু তোমাদের তোলতে শুনে আমরাও গজলের প্রেমে পড়ে গেছি। তো চলো এই গজলটা কিরকম সেটা শুনি, তারপরে আমাদের রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করবো। একটা গজল শুনতে আমার খুব, মানে আমি খুব এক্সাইটেড থাকি, কারণ সত্যি খুব ভালো। আর স্পেশালি মানে বাচ্চারা, যেহেতু মানে ছোট মানুষরা যখন কিছু গায়, আমি বারবার বলি, তো তখন সেটার আলাদাই একটা লেভেল চলে যায়। তো সত্যি মন থেকে তারা গায় আর আমাদের মনে এসে টাচ করে, আমাদের না আই থিঙ্ক সবার মনে গিয়ে টাচ করে। তো তাই জন্য চলো গানটা আগে শুনি, মানে সরি গজলটা আগে শুনি। তো চলো তো চলো শুনে নিয়ে যাক গজলটা। তো চলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সত্যি আর যখন গজল গুলো শুনি না, মন ছুঁয়ে যায় আর ডুবে যায় পুরো একদম, কিছু বলার কথা থাকে না, মানে আমার কথা হারিয়ে গেছে। আমরা বিশ্বের মধ্যে মিলিন হয়ে যাব। তো মানুষ ঠিক ভুলে যাবে, আর যারা আমাদের সব থেকে বেশি ভালোবাসে শুনতে কোনো বাক্য তখন বেরোচ্ছিল না মুখ দিয়ে, মানে মনে হচ্ছিল যে মন দিয়ে আগে শুনি, ডুবে যায় সত্যি। আমি জানি কিছু একটা জাদু আছে, যখন শুনতে বসে একেবারে ডুবে যায়, মানে এত সুন্দর ভাবে কানে এসে পৌঁছায় আওয়াজ গুলো আর কথাগুলো। তুমি দেখো একটা জিনিস, গান আমরা শুনি, গানে কিন্তু অনেক মিউজিক থাকে, অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, অনেক কিছু ব্যবহার করার পর একটা গান কিন্তু হয়। গান কিন্তু এমন না যে আমি একটা গান লিখেছি আর কালকে সে গেয়ে দিলাম, এটা কিন্তু গান না। কিন্তু গজলের ক্ষেত্রে তুমি দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু সেরকম কোনো মিউজিক নেই, শুধু একমাত্র হারমোনিয়াম ছাড়া। হ্যাঁ, একমাত্র হারমোনিয়াম ছাড়া। সত্যি কথা, আমি দেখেছি অনেক কটা গজলের আছে শুধু হারমোনিয়ামের উপরে, শুধু একদম সফট, এমন না যে অনেক কিছু যে সেভাবে ইয়ে হয়েছে। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের গজলটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা গজল শুনতে ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করো। একদম, তো চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।